হ্যালো বন্ধুরা, আজকে আমি জিক্সার এসএফ 2019-2020 BS4 আর BS6 মডেলে উইংলেট কিভাবে ইনস্টল করতে হবে সেই নিয়ে ডিসকাস করব। যেহেতু জিক্সার এসএফের জন্য কোনো উইংলেট হয় না, এটা R15 এর উইংলেটটা একটু মডিফাই করে নিলে আমরা এখানে লাগিয়ে নিতে পারবো। আপনারা দেখুন, দু সাইডে দুটো স্ক্রু লাগানোর জায়গা আছে। আমি স্ক্রুগুলো জাস্ট খুলেছি, এটা ভাইজারের স্ক্রু। এরমভাবে উইংলেটটা আমরা ইনস্টল করব। এই রাইটের ভাইজার স্ক্রুটা এখানে ঠিক লাগাবো, আর ঠিক তেমন লেফটে আছে আরেকটা, ওখানে আরেকটা ফিট করব। তো আমাদের লাগবে একটা ড্রিল মেশিন, এই ভাইজারের স্ক্রুগুলো যেগুলো গাড়ি থেকেই খুলবো, আলাদা করে লাগবে না। আর এই এক কাপ চা। আমি কি করেছি, প্রথমে সরু একটা বিট লাগিয়ে লোকেশনটা পিন পয়েন্ট করে নিয়েছি, তারপরে একটা একটু চওড়া বিট লাগিয়ে স্ক্রুয়ের শেপে ড্রিল করে দিয়েছি। এতে কি হবে, লোকেশনটা একদম পারফেক্ট হবে। স্ক্রু পারফেক্ট ফিট হয়ে যাচ্ছে, চলুন এবার লাগানো যাক। এই দুটো জায়গায় ভাইজারের স্ক্রুগুলোই ইউজ করছি আমি। কোনো কমপ্লেক্সিটি নেই এর মধ্যে, জাস্ট একটা স্ক্রু ড্রাইভার নিয়ে লেফট রাইট ভাইজারের স্ক্রুগুলো লাগিয়ে দেবো। হ্যাঁ, মাঝখানে আপনারা আর একটা স্ক্রু লাগিয়ে দিতে পারেন, কারণ ওখানেও একটা হোল রয়েছে ভাইজারে। আমি অ্যাকচুয়ালি লাগিয়েছিলাম, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ওটা R15-এর উইংলেট, R15-এর মাঝখানে লেগে যায়, তার জন্য ওখানে একটা ফ্যাক্টরি মেড হোল করা রয়েছে। তো আমি এই উইংলেটটা লেফট আর রাইটে স্ক্রু লাগানোর সাথেও মাঝখানে একটা স্ক্রু লাগিয়ে দিয়েছি, যাতে আরও একটু ফিট হয়ে বসে যায়। তো যেহেতু মাডগার্ডের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনারা এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন লাগানোর সময়। তো বন্ধুরা, দেখতে মোটামুটি খারাপ লাগছে না, আপনারাও করতে পারেন। চলুন, এটা খুব একটা কমপ্লেক্স প্রসেসও না, ইজিলি একটা ড্রিল মেশিনের সাহায্যে করতে পারেন, একটু জাস্ট মডিফাই করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। রাইড সেফ।